আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়েজ আহমেদ আজকে আমি রতুনপুর আসলাম আমাদের রতনপুর মাঠে আসলাম বিকালবেলা তো কেন মাঠে আসলাম কারণ মাঠের পরিবেশটা দেখার জন্য বিকালবেলা আসি একটু ঘোরার জন্য মাঠের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই জানান আমাদের রতুন মাঠটা বিস্তৃত একটা পাহাড়ের পাশে যেটা চতুর্দিকে চা বাগান রয়েছে চতুর্দিকে পাহাড়ি অঞ্চল রয়েছে আপনার পশ্চিম দিকে রেল স্টেশন রয়েছে পশ্চিম দিকে আপনার ডাকাতিলে রেল স্টেশন রয়েছে তো একটা জিনিস আমাকে অবাক করেছে যেটা আসলে আপনারা দেখেন আমি একটা দোকানের পিছনে দাঁড়িয়ে আছি তো এক কাপ চা খাওয়ার জন্য যেহেতু আমি বিকালবেলা অনেক খেটেছি তার জন্য একটু ক্লান্ত যেহেতু একটু চা খাওয়ার জন্য আসলে একটু আসলাম আপনাদের ওখানে কি চা হবে আমাদের এক কাপ চা দেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে বলেছি আমাদের যে রতুনপুর মাঠটা এই মাঠের পূর্ব দিয়ে কিন্তু চা বাগান রয়েছে এই যে চা বাগানের ফিউর চা কোনো ধরনের ফেক না অবশ্যই জানা সিলেক্ট মানে আপনার ফিউর চা খেতে গেলে আপনাকে সিলেক্ট আসতে হবে এই ফিউর চা খেতে গেলে আপনাদের রতুনপুর মাঠের পাশে আসতে হবে যেখানে চা পাওয়া যায় তো আমরা আসলে একটা এক কাপ চা নিয়েছি আমি আর রশিদ এক কাপ ফিউর চা নিয়েছি দেখেন আর চা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স চা খেলে কিন্তু আপনার শরীরে সতেজ থাকবে চা খেলে আপনার শরীরে অনেক একটা এনার্জি চলে আসবে যেটা আসলে আপনার সারাদিনে যে একটা ক্লান্ত এটা আপনার দূর করবে তবে দুধ চা না এটা এক ধরনের লিগার চা খেতে হবে ফিউজ লিগার চা খেতে হবে যেটা আসলে আপনার শরীরকে সতেজ রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এক ধরনের লিগার চা খাইবেন যেটা ধরনের আপনার শরীর সারাদিনে একটা এনার্জি ফিরে পাবেন তো আসলে মাঠের পাশে যে এই ধরনের একটা স্টল আমাকে মুগ্ধ করেছে এখানে চাইলে আপনারা আসতে পার এখানে বসে বসার একটা স্টেজ রয়েছে বসে আপনার বিকালবেলা এই মনোরকম পরিবেশ মাঠের খেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে চাইলে আপনার বিস্কিট আছে চা আছে আপনার যে যে কোনো কিছু চান না কেন এখানে যে সিগারেট বালাফ সিগারেটে খেতে পারেন সব ধরনের জিনিসই পাওয়া যায় ঠান্ডাও পাওয়া যায় তবে এই যে উদ্যোগ নিয়েছে একটা একজন মহিলা আমি তাকে স্পেশালি থ্যাংক ইউ সো মাছ জানাচ্ছি কেন ইউ সো মাছ জানাচ্ছি কারণ মাঠের পাশে যখন একজন মানুষ খেলা দেখতে আসবে তখন কিন্তু তারা বিনোদনের পাশাপাশি তারা কিন্তু চায় একটু চা খাওয়ার জন্য একটু মানে আলকা পাতলা একটু নাস্তা করার জন্য যেখানে চা বিস্কুট টিস্যু রয়েছে বা কোল্ড কোল্ড ধরনের ঠান্ডা ধরনের জিনিস রয়েছে তো এটা আসলে মানুষকে উপকারমূলক হবে তো আমি মনে করি যারা যারা আমাদের রতনপুর মাঠে আসবে মাঠে আসলে আমরা এই ধরনের ফিউ চা খেয়ে যাবেন আপনার খুবই ভালো লাগবে চাটা অনেক ভালো লাগছে তবে আমার সে আমি খাইলাম দিকে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আচ্ছা রশিদ বলো তো চাটা কেমন লাগছে তোমার সেই সেই ভাই সেই চা চার মধ্যে কোনো ধরনের ভেজাল আছে না না এটা ফিউর চা না এই তো একটু দেখা তো একটু এক দিক একটু রাউন্ড করে দেখা যে এই তো চা বাগান দেখা যাচ্ছে চা বাগান কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই চা বাগান দেখা যাচ্ছে কিন্তু এই জন্যই বললাম আপনার যখন রতুনপুর মাঠে আসবে তখন কিন্তু জামালা নাই আপনার এই ধরনের চা খেলে আপনার শরীরের মধ্যে একটা গ্রেস মারবে তো আমি রিকমেন্ড করবো আপনার রতুনপুর মাঠে আসলে এই ধরনের চা খাইবেন এই যে রসিদে বলেছে যে চাটা অনেক ভালো আচ্ছা তুমি তো অনেকখানো চা খেয়েছো তুমি তো সিলেটে অনেক জায়গায় গেছো তুমি এই চাটা খেলে তোমার কেমন লাগলো খুবই ভালো ভালো লাগছে না বৰ দোকান থাকৈছোঁ তো দোকানে ভাল আসলে আমরা দেখেন আমরা যখন বড় বড় ফাইভ স্টার বড় বড় রেস্টুরেন্টে যাই চা খাওয়ার জন্য কোনো কিছু খাওয়ার জন্য কিন্তু আপনি এই ধরনের ছুটি ছিলের মধ্যে যখন যাবেন চা বাগানের পাশে যখন একটা দোকানে যাবেন তখন কিন্তু এই ধরনের পিউর চা পাবেন তবে পরিশেষে আমি একটা কথা বলবো আপনারা যখন রতুনপুর মাঠের খেলা দেখতে আসবেন ঘুরতে আসবেন চা বাগানে পরিদর্শন করতে যাবেন চা বাগানে আপনার পরিবারের আত্মস্বজন যখন ঘুরতে যাবেন আমি রিকমেন্ড করবো চা বাগানে রতুনপুর মাঠের পাশে যে পূর্ব একটা দোকান রয়েছে এই দোকানে কিন্তু আপনি দোকানের মালিক একটা আসবেন আচ্ছা ঠিক আছে সে একটু আসতে আসতে চাচ্ছে না তো আমি বলবো যে আপনারা এই দোকানটা একটু ভিজিট করে যাবেন দোকানে কিছু খেয়ে যাবেন এখানে বসার পরিবেশ রয়েছে বসার পাশাপাশি আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন উপভোগ করতে পারবেন পরিশেষে আমি আপনাদের লাইফ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম